সোশ্যাল মিডিয়ার মতো আনফ্রেন্ড করার উপায় নেই এখানে। এখানে আমৃত্যু পালন করতে হয় প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব। ভালো না লাগলেই যেমন রক্তের সম্পর্ক ঝেড়ে ফেলা যায় না, তেমনই ঝেড়ে ফেলা যায় না বন্ধুত্বের সম্পর্ক। সহেলা অন্তত তাই শেখায়। সেই কারণে আদি অনন্তকাল থেকেই মানুষ থেকেছে একত্রিত হয়ে একসঙ্গে। কিন্তু সভ্যতা যত উন্নত হয়েছে, যত জটিল হয়েছে সমাজ ব্যবস্থা, সেই সহজাত প্রবৃত্তির উপর তত বেশি চেপে বসেছে ঠুনকো রীতি নীতি প্রথা। কখনো ওরা বকুল ফুল, কখনো আবার ওদের নাম চোখের বালি। বাঙালি সমাজের এই সোয়েরা নানাভাবে নানা সময়ে বঙ্গ সাহিত্যে ফিরে ফিরে এসেছে, কিন্তু শুধু সাহিত্য গল্পকথা নয়, তার বাইরে যেখানে ওদের জলজ্যান্ত অবস্থান সেখানেও সই নামের মানববন্ধন রীতিমতো উদযাপনের বিষয়। বন্ধুত্ব উদযাপনের এমনই এক উৎসব হল সহেলা। উৎসবে উৎসবের আগত দর্শনার্থী এবং কি হয় এখানে বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখতে মালা বদল। এক মেয়ে আরেক মেয়ের সঙ্গে মালা বদল করছে, এক ছেলে আরেক ছেলের সঙ্গে একইভাবে মালা বদল করছে, কেউ ফুলের মালা, কেউ আবার সোলার মালা দিয়ে। মনে হতেই পারে সমলিঙ্গের বিয়ে হচ্ছে, এখন তো চারিদিকেই ঘটছে। কিন্তু না, দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান পাশাপাশি বাঁকুড়ার একাংশে এরকম রীতি প্রচলিত রয়েছে। তবে এখানকার মালাবদল বিবাহ বন্ধনের প্রতীক নয়, এটি বন্ধুত্ব অটুট রাখার মালাবদল, নতুন বন্ধু পাতানোর অঙ্গীকারের প্রতীক। পাশ্চাত্যের ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতোই গ্রামীণ বাংলার সংস্কৃতির এক অঙ্গ এই মালাবদল পরব। পোশাকি নাম সহেলা উৎসব। আর সেই উৎসবে যোগ দিয়েই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন মানুষজন, যেখানে বয়সের কোনো বাধা নেই। বন্ধুত্ব করতে চাইলে শুধু সহেলা উৎসবে এসে মালা বদল করলেই হবে। পূর্ব বর্ধমানের রায়না খণ্ডকোষ ব্লক পাশাপাশি পাশের জেলা বাঁকুড়ার একাংশেও এই সংস্কৃতি রয়েছে। বছরের বিশেষ সময়ে এই সহেলা উৎসবের আয়োজন হয়ে থাকে। মূলত মনসা পুজোকে সামনে রেখে এই সব এলাকায় প্রচলিত এই সহেলা উৎসব। কোথাও ৭০ বছরের বেশি সময় ধরে চলছে সহেলা উৎসব, আবার কোথাও বা এই উৎসব রজত জয়ন্তী পালন করে সুবর্ণ জয়ন্তীর পথে এগিয়ে চলেছে। ছবিগুলি বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই গ্রামের। এবারের সহেলা উৎসবে মেতেছেন বাসিন্দারা। গ্রামের এক প্রান্তে মনসার থানে মূর্তি এনে পুজো হয়, পাশাপাশি সহেলা উপলক্ষে প্রচুর জনসমাগম হয়। মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও যাত্রাপালারও ব্যবস্থা থাকে। এবারের সহেলা পরবেও এর ব্যতিক্রম ঘটেনি। উৎসব প্রাঙ্গণে বিভিন্ন বয়সের পুরুষ মহিলার ভিড়, অনেকের হাতেই ফুলের মালা সোলার মালা। গণবিবাহের আসর ভেবে ভ্রম হওয়াটা স্বাভাবিক, কিছু পরেই অবশ্য ভুল ভাঙবে সববার। দেখা যায় মহিলারা একে অপরের সঙ্গে মালা বদল করছেন, একই কাজ করতে দেখা যায় পুরুষদেরও। জানা গেছে গ্রামবাসীদের উদ্যোগেই এই উৎসব হয়ে থাকে। এখানে বন্ধুত্বকে মজবুত করতে এই মালা বদলের রীতি রয়েছে। কেমন লাগলো এই ভিডিও, এই তথ্য? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। পাশাপাশি সাথে থাকা বা পাশে থাকার জন্য পেজটি ফলো করে দেবেন। এতে করে আপনাদের সাথেও আমার বন্ধুত্বটা অটুট থাকবে। কালীপদ পণ্ডিত এবং প্রণব দত্ত আপনারা পৌঁছে যান। তোমাদের এটা কি হচ্ছে?
হয় এখানে ولكن